ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ওবারাকাতুহ। সম্মানিত মাসুদ রানাবে, আপনাকে ধন্যবাদ। মৃত ব্যক্তির জন্য কি কি কাজ করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজের মধ্যে মৃত ব্যক্তির জন্য বিভিন্ন ধরনের বেদাত, কুসংস্কার, এমন ধরনের কাজ যারা সুসম করেনি, এইসব ধরনের কাজ করা হয় যা ইসলামের শরীয়তে এর কোনো অস্তিত্ব পাওয়া যায় না, এমনকি মৃত ব্যক্তির জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আমাদের যে মৃত ব্যক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে হবে, আমাদের সর্বপ্রথম আমরা এটা করবো, সবসময় মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করব। আর দোয়া সবচেয়ে উপকার বয়ে আনবে মৃত ব্যক্তির জন্য, দোয়া সবচেয়ে বেশি উপকার হবে মৃত ব্যক্তির জন্য। আমরা নামাজ পড়ার পর বা কোরআন তেলাওয়াত করার পর যে সময় মন চাইবো আমরা দোয়া করতে পারবো, তাতে কোনো সমস্যা নেই মৃত ব্যক্তির জন্য। এটা একটা ফরজ, প্রথম বিষয় এটা, যে কোনো মুহূর্তে, যেমন হচ্ছে কবর জিয়াত করা, মন চাইলো কবর জিয়াত করলাম, এটা হচ্ছে করা যেতে পারে। তারপর মৃত ব্যক্তির নামে কোনো নলকূপ করে দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল আইয়ু সাদাকাতিন আফদাল, মৃত ব্যক্তির জন্য যে কোন সদকা করলে সবচেয়ে উত্তম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর সাকিওয়াল মা, মানে মানুষকে পানি পান করানো। তাহলে যদি মৃত ব্যক্তির নামে যদি আমরা একটা নলকূপ করে দিই, এই নলকূপের পানি যতদিন পর্যন্ত থাকবে বা নলকূপের পানি যতদিন পর্যন্ত মানুষ পান করবে অথবা ব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলমিন তার আমল নামের মধ্যে সেই সোয়াব সোয়াব দিয়ে দিবেন। এমনকি একটা ফাঁকি পর্যন্ত যদি এখান থেকে পান করে তবুও এই সোয়াব সে পাবে। অথবা তার নামে বিভিন্ন ধরনের কাজ শব্দ আছে, বিভিন্ন কোরআনের কুফি আছে, কুফি যদি করে দেওয়া হয়, কোরআনের কুফি যদি দেওয়া হয়, অথবা কোনো হাদিস বই, অথবা বিভিন্ন জিনিস হতে পারে ইসলামের উপকার, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, এরকম বিভিন্ন বিষয়ই হতে পারে, বিভিন্ন বই হতে পারে। এগুলো দিলে ইনশাল্লাহ আশা করি তার বাবা মা বাবার আমল নামায় যে মারা গেছে তার আমল নামে চলে যাবে। এবং রাস্তার মধ্যে কোনো যদি মানুষ যে রাস্তা দিয়ে চলাচল করে ওইখানে মানে যদি কোনো ছাউনি করে দেওয়া হয়, এখানে মানুষ বসবে, আরাম আয়েস করবে, এটাও করা যেতে পারে, এটাও রাসূল ইসলামের হাদিস দ্বারা এটা প্রমাণিত। বিশেষ করে বিভিন্ন ধরনের দান সদকা করবে মা মসজিদ এবং মাদ্রাসার মধ্যে, অথবা মাদ্রাসার কোনো কাজ করে দিবে, অথবা মসজিদের কোনো কাজ করে দিবে, এই যে সদকা আছে এগুলি করলে অবশ্যই তার আমল বাবার আমল মৃত ব্যক্তির আমল নামায় এটা চলে যাবে। এমনকি কোরবানি করা যায়স মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায়স। যেমন আমাদের ঈদের দিন আমরা যে কোরবানি করি, আমরা যদি ইচ্ছা করি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। এই যে কাজ করলে ইনশাল্লাহ এই কাজগুলো মৃত ব্যক্তির উপকার হবে। আর আমরা যে বর্তমান সমাজে যে বেদাত কতগুলো কাজ করি, মৃত ব্যক্তির নামে চল্লিশা করি, অথবা মৃত্যুদিন করি, এই যে কাজগুলো করি এটা ইসলামের শরীয়ত সম্মত নয়, এটা হারাম কাজ। ওয়াসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।